উত্তর জেলার কদমতলা আরডি ব্লকের অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা গগুন তাতি দীর্ঘ কুড়ি বছর ধরে বিকলাঙ্গ অবস্থায় বিছানায় সজ্জাসই তার বয়স চল্লিশ বিকলাঙ্গ সার্টিফিকেটে নব্বই শতাংশ থাকার পরও তার কপালে জোটেনি বিকলাঙ্গ ভাতা জোটেনি একটি সরকারি ঘরও বিগত বাম আমলে গগনের ভাতা হয়নি রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গগনের ভাতা চালু হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিন চার মাস ভাতা পাওয়ার পর ভাতা বন্ধ হয়ে যায় বর্তমানে ঘরে থাকতে হচ্ছে গগনকে বৃষ্টি হলে জল পড়ে সরকারের কাছে বিকলাঙ্গ গগনের আবেদন তার ভাতা যেন পুনরায় চালু করা হয় ও একটি ঘর যেন তাকে প্রদান করা হয় এটাই তার দাবি গগনের সংসারে সেই একমাত্র উপার্জনকারী চলাফেরা সম্পূর্ণভাবে বন্ধ গগনের ভাঙা ঘরের এক কোণে তার ঠাই দীর্ঘ বা মামলে নব্বই শতাংশ বিকলাঙ্গ গগনের ভাতা থেকে শুরু করে কোনো সরকারি সাহায্য দেওয়া হয়নি নতুন সরকার আসার পর যাও চালু হয়েছিল তাও ফের বন্ধ হয়ে পড়ে তাতে সম্পূর্ণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে গগন সে যে তার ভাতা বন্ধের খোঁজ খবর নেবে তাও সম্ভবপর নয় কারণ গোগন চলাফেরা করতে অক্ষম সরকারের কাছে তার একটাই অনুরোধ তার ভাতা যেন পুনরায় চালু হয় ও একটি ঘর যেন তাকে দেয়া হয় ২০ বছর ধরে আমি যথার্থ ভাতা মাঝে দিতে পাইতে আসলো কিন্তু ভাতা কি কি কারণে অফ কর দিতেছে আমার কিন্তু বাড়ি ঘর লয়ার সমস্যা বৃষ্টি দিলে বাড়িতে থাকতে পারি না উপরে জল পড়ে টিন নষ্ট ছাদা ছাদা হয়ে গেছে ও জন্য বাড়িতে থাকতে পারি না উপরে জল পড়ে দেখার বিষয় নব্বই শতাংশ বিকলাঙ্গ গগনতাতির দিকে সরকারের কতটুকু দৃষ্টি পড়ে নাকি পূর্বের বাম আমলের মতো রাম আমলেও গগনের মতো নব্বই শতাংশ বিকলাঙ্গরা অবহেলার শিকার হবে রিপোর্ট ত্রিপুরা